হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাঙালির রন্ধনশালা। আজকে আমি তোমাদের সাথে ক্রিসপি সুইট কর্নের রেসিপি শেয়ার করব, যেটা ভীষণই হেলদি একটা রেসিপি আর খুবই কম সময়, কম জিনিস দিয়ে তৈরি হয়ে যায়, যেটা বাইরে থেকে ক্রিসপি এবং ভেতর থেকে জুসি হয়। তাহলে চলো বন্ধুরা, আজকে রেসিপিটা শুরু করা যাক। ক্রিসপি কর্ন বানানোর জন্য আমি এখানে ফ্রোজেন সুইট কর্ন নিয়েছি 500 গ্রামের মতন, আর পরিমাণ মতো নুন, 2 টিস্পুন মতন কাশ্মীরি মিরচি, 2 টিস্পুন মতন জিরে গুঁড়ো আর পাতিলেবু। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে জল দিয়ে কর্নটা সেদ্ধ করতে দিয়ে দেবো। খুবই সামান্য সেদ্ধ করব, হার্ডলি 4 থেকে 5 মিনিটের মতন সেদ্ধ করব, কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে গলে যাওয়ার চান্স থাকবে, তাই জন্য খুবই অল্প সেদ্ধ করব আমি। আর সেদ্ধ করার সময় আমি এর মধ্যে কোনো রকম নুন বা অন্য কোনো কিছু ইউজ করব না, আর মাঝে মাঝে এরকম করে তুলে একটু দেখবে যে বেশি সেদ্ধ হয়ে গেল কি না। এবারে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা ফুটো ফুটো থালার মধ্যে কর্নগুলো ঢেলে দেব, যাতে এক্সট্রা জলটা পড়ে যায়। এবারে আমি আর একটা পাত্রের মধ্যে কর্নটা নিয়ে নেব। এবারে আমি ওর মধ্যে 6 টেবিলস্পুন মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে সবকটা জিনিস ভালোভাবে মিশে যায়, কর্ন আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশে যায়। ভালো করে নাড়াচাড়া করে নেবো ওপর নিচ। এবারে আমি কড়াতে তেল দিয়ে দেব, তেলটা একটু বেশিই লাগবে যেহেতু এটা 2 বোতলে ফ্রাই হবে। তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য আমি একটা কর্ন ফেলে দেখলাম যে গরম হয়ে গেছে। এবারে আমি কিছুটা পরিমাণ কর্ন দিয়ে দেব, সব কর্নগুলো একসাথে দেবো না, তাহলে দলা পাকিয়ে যাবে। আমি কিছু কিছু করে কর্ন দিয়ে ঢাকা দিয়ে দেব, দিয়ে ফ্রাই করব। এটা ফ্রাই হতে খুব বেশি সময় লাগবে না, ম্যাক্সিমাম 6 থেকে 7 মিনিট সময় লাগবে। দেখতে পাচ্ছ এটা প্রায় ফ্রাই হয়ে এসছে, মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে কর্নগুলো একটার সঙ্গে একটা না লেগে যায়। প্রায় হয়ে এসছে কর্নগুলো, এবার আমি একটা ফাতার সাহায্যে একটা পাত্রের মধ্যে কর্নগুলো তুলে নেব। আমি এখানে ফ্রোজেন কর্ন নিয়েছি, তোমরা চাইলে এখানে এমনি বাজার থেকে কিনে এনে কর্ন দিয়েও করতে পারো, দুটোতেই সেম টেস্টি হবে। এবারে আমি কর্নগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম, বাকিগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব। এবারে কর্নগুলোর মধ্যে সমপরিমাণ জিরে গুঁড়ো, সমান পরিমাণে কাশ্মীরি মিরচি, তোমরা এখানে কাশ্মীরি মিরচির পরিবর্তে এমনি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো, সেখানে ঝালটা একটু বেশি হবে, আমি এখানে কাশ্মীরি মিরচি ইউজ করেছি, আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে ওপর নিচ ভালোভাবে মশলাটা মিশে যায়। দেখতে পাচ্ছ চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ওপর থেকে আমি লেবুর রসটা দিয়ে দেব, লেবুর রসটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে ক্রিসপি সুইট কর্ন। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে লাইক করো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও দিই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আজকের মতো আসি, টাটা।